ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো আজকে হচ্ছে অনুপাত সমানুপাতের লাস্ট ক্লাস আজকের ক্লাসের মাধ্যমে অনুপাত সমানুপাত কমপ্লিট করব নেক্সট দিন থেকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব ওকে চলো আজকে আমরা খুব ভালো ভালো অঙ্ক নিয়ে আলোচনা করব ভালো লাগবে আশা করি পুরো ক্লাসটা দেখার চেষ্টা করো হ্যাঁ আসো তো দেখো এটা অঙ্ক বলতে একটা কনসেপ্ট আর কি দেখো সিম্পল দ্বিগুণানুপাত হ্যাঁ অনুপাত মানে হচ্ছে কোন 2:3 আর দ্বিগুণানুপাত দ্বিগুণানুপাত বললে মানে জাস্ট স্কয়ার করে দিবে হ্যাঁ দ্বিগুণানুপাত মানে দ্বিগুণ দ্বিগুণ অনুপাত মানে হচ্ছে স্কোয়ার জাস্ট প্রথম টের স্কোয়ার দ্বিতীয় স্কোয়ার এটাই দ্বিগুণ অনুপাত হ্যাঁ চার ইস টু নয় এইচ টু বি ত্যালিয়ার দ্বিগুণ অনুপাত স্কোয়ার ইস টু বি স্কোয়ার আরেকটা হয় ত্রিগুণ অনুপাত হ্যাঁ যদি বলতো ত্রিগুণ অনুপাত তার মানে কি তাহলে দ্বিগুণ বললে স্কোয়ার বি মানে দুই আর ত্রিগুণ অনুপাত যদি বলে ত্রি ত্রি মানে তিন তিন মানে কি ওকে তাহলে এখানে দ্বিগুণ অনুপাত বলছে এটার অ্যান্সার কত হয়ে যাবে তাহলে ফোর ইস আর যদি বলতো ত্রিগুণ অনুপাত এটার কত তাহলে আমরা কিউব করে দিব দুই এর কিউব ইস টু তিনের কিউব দুই এর কিউব আট ইস টু তিনের কিউব সাতাশ বুঝে গেল তাহলে অনুপাত গুলো খেয়াল রাখবে আমি প্রথম ক্লাসে বলছিলাম প্রথম এটা যেমন প্রথমেরটা বড় পরেরটা ছোট হইলে গুণ অনুপাত এটা যেমন প্রথমেরটা ছোট লঘু অনুপাত দুইটা সমান হইলে সাম্য অনুপাত আর একটা হয় ব্যস্ত অনুপাত ব্যস্ত বলতে যেমন এটার ব্যস্ত অনুপাত কত উল্টায় দিবে হ্যাঁ বাসকে আমরা দেখলাম দ্বিগুণ অনুপাত ত্রিগুণ অনুপাত হ্যাঁ এখান থেকে এদিক সেদিক করে প্রশ্ন আসলে আসতেই পারে দ্বিগুণ অনুপাত মানে স্কয়ার করে দিবে ত্রিগুণ অনুপাত মানে কিউ আরেকটা হয় ত্রিবিভাগজিত অনুপাত আরেকটা হয় দ্বিবিভাগজিত অনুপাত দ্বিবিভাগজিত অনুপাত বলতে যেমন আমি আগে एग्जांपल দেই দ্বিবিভাগজিত হ্যাঁ এটা দ্বিগুণ অনুপাত দ্বিগুণ বললে হচ্ছে স্কয়ার ত্রিগুণ বললে কিউ আর দ্বিবিভাগজিত অনুপাত যদি বলে ত্রিবিভাগজিত বিবি অনুপাত মানে যেমন বলল 9:4 এর ডিবি ভাগ বিত অনুপাত কত বিবি ভাগ মানে বর্গমূল তাহলে ডিবি ভাগ বললে বর্গমূল আর ত্রিবাজিত বললে ঘনমূল ঘনমূল মানে কি স্যার ঘনমূল মানে কতোর কিউব করলে এটা আসে রাইট তাহলে 64 আর 27 এর ত্রিবাজিত বলছে ত্রিবাজিত মানে এটারও ঘনমূল ঘনমূল মানে √ দিয়ে এখানে 64 পরে তোমার এত রুট টুট লেখতে অসুবিধা হলে ডাইরেক্ট করে দিতে পারো হ্যাঁ এই দ্বিবিভাজিত মানে বর্গমূল ত্রিবিভাজিত মানে ঘনমূল ঘনমূল মানে কি স্যার ঘনমূল মানে কত কিউব করলে চৌষট্টি হয় চারের কিউব না তাহলে এটার ঘনমূল চার আর সাতাইশের ঘনমূল মানে কত কিউব সাতাইশ হয় তিনের কিউব সাতাইশ হয় তার মানে এটার ঘনমূল তিনি তার মানে পরিষ্ঠ থ্রি ওকে তাহলে দ্বিগুণ অনুপাত ত্রিগুণ অনুপাত বলে স্কয়ার বাই কিউব আর দ্বিবিভাজিত বললে বর্গমূল ত্রিবিভাজিত বললে ঘনমূল রাইট ছয় দশ নয় ষোলো সংখ্যাগুলো থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল হবে এটা না আমি বলি কি এমনি অপশন টেস্ট করে দিই খুব ইজি হবে ছয় আর দশ মনে করো প্রথম অপশন টেস্ট করি দুই বিয়োগ করতে হবে বিয়োগ করলে ছয়ের থেকে দুই বিয়োগ করলে কত হবে চার আর দশের থেকে দুই বিয়োগ করো আট এটার থেকে দুই বিয়োগ করো সাত এটার থেকে আহ এটার থেকে দুই বিয়োগ করো কত হবে চোদ্দ এবার সমানুপাত মানে কি এই দুইটার অনুপাত করো করে দেখো কত হয় চার দুগুণে আট তার মানে ওয়ান টু আর পরে দুইটার অনুপাত করো তো ভাই সাতকে সাত দু চোদ্দ ওয়ান ইস্টু টু তাহলে দুই বিয়োগ করে দেখলাম প্রথমে তাই না আর বাকি অপশন চেক করার দরকার নেই এই অ্যান্সার বুঝে বলছে বলছে কত বিয়োগ করলে সমানুপাতি হবে সমানুপাতি মানে প্রথমের দুইটার অনুপাত আর পরের দুইটার অনুপাত সমান হয় আমি দেখলাম আরে দুই বিয়োগ করলেই তো সমান হয়ে যাচ্ছে তার মানে দুই অ্যান্সার তাই কি না চারটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি চার ও ষোলো হলে চতুর্থটি কত চার প্রথমটা আর দ্বিতীয়টা হচ্ছে ষোলো তৃতীয়টাও জানি না চতুর্থটাও জানি না ক্রমিক সমানুপাতি মানে একই সংখ্যা গুণ হবে দেখো তো চার থেকে ষোলো হইলো কত গুণ ভাই চার গুণ তাহলে তোমরা বলবে আচ্ছা তাহলে পরেরটাও চার গুণ হবে চার দিয়ে গুণ করলে চার ষোলো চৌষট্টি এর পরেরটা কত হবে বস এর পরেরটাও চার গুণ হবে চার দিয়ে চৌষট্টি গুণ করলে কত হবে দুইশো ছাপ্পান্ন ক্রমিক সমানুপাতি মানে সেম সংখ্যা গুণ হবে যদি চার গুণ হয় সবগুলা চার গুণই যদি দুই গুণ হয় সবগুলা দুই গুণেই যদি ওয়ান বাই টু গুণ হয় সবগুলা ওয়ান বাই টু গুণ হবে মানে একই সংখ্যা গুণ হবে রাইট তাহলে চতুর্থটা কত হয়ে যাচ্ছে বস চতুর্থটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন হ্যাঁ আসল সেম টাইপের আরেকটা করি এবার পাঁচটি বলছে সেম কনসেপ্ট পাঁচটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম দুইটি দুই এবং চার হলে পঞ্চমটি কত প্রথমটা দুই দ্বিতীয়টা হচ্ছে চার তৃতীয়টাও জানি না চতুর্থটাও জানি না পঞ্চমটাও জানি না তাহলে এনে দেখো তো কত গুণ হচ্ছে দুই দুগোনে চার তুমি বলবে আচ্ছা তাহলে পরেরটাও দুই গুণ হবে চার দুগুণে আট চার পরেরটাও দুই গুণ হবে আট দুগুণে ষোলো চার দুই গুণ হবে ষোলো দুগুণে বত্রিশ তার মানে পঞ্চমটি কত বত্রিশ এবার অ্যাকচুয়ালি কি এটা যখন সহজ হচ্ছে কখনো যদি ফ্র্যাকশনে এসে যায় গুণটা তখন কি করবে যেমন বলো ষোলো চব্বিশ হ্যাঁ এরকম বলো চতুর্থটা বার করতে বা পঞ্চমটা তখন কি করবে এটা তো কত গুণ এক গুণ না দুই গুণ তখন কি করবে এইটাকে পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ করবে চব্বিশ বাই ষোলো তিন আসে চব্বিশ পরের পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ করবে তার মানে কত গুণ তিন বাই দুই গুণ তার মানে কত হবে গুণ দিয়ে গুণ করলে কত হবে ছত্রিশ কত হবে তিন বাই দুই গুণ তিন বাই দুই দিয়ে গুণ করে দেখো কত হবে কুয়ান্ন হবে রাইট পারবেন এইভাবে এটা যে যেমন সিম্পল যদি মুখে মুখে বার হয়ে যাওয়া ভেরি গুড যদি ফ্র্যাকশনে আসে তাহলে পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ করে ফ্র্যাকশনটা বার করে নেবে রাইট আসো এটা চার ছিল না হ্যাঁ দুটি সংখ্যার যোগফল চল্লিশ বিয়োগ যদি চার হয় তাহলে সংখ্যা দুটি যোগ ফল কত খুব সিম্পল যোগ আর বিয়োগ ফল এক্স ওয়াই ধরে করতে পারো বা সিম্পল বড় সংখ্যাটা কত হবে দুইটা আর যোগ করে দুই দিয়ে ভাগ যোগ ফল প্লাস বিয়োগ ফল কত হয় চুয়াল্লিশ দুই দিয়ে চুয়াল্লিশ এ কাটো বাইশ আর ছোট সংখ্যাটা কত হবে দুইটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ যোগ ফল মাইনাস বিয়োগ বাই টু তাহলে চল্লিশ থেকে চার গেলে ছত্রিশ ছত্রিশ থেকে দুই বাদ আঠারো বাইশ করো এগারো দুগুণে ধরেও করতে পারো আর ডাইরেক্ট যোগ ফল আর বিয়োগ ফল থাকলে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে বড় সংখ্যা আর দুইটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ তাহলে ছোট সংখ্যা তাহলে দুইটা রেশিও কত হবে এগারো নয় হ্যাঁ আসো দুইটা অনুপাত এবং তাদের সাত হলে সংখ্যা আমরা নেক্সট টাইমে চাপটাও করবো ঠিক আছে আমি একটা দিয়ে দিলাম হ্যাঁ তাহলে আর ছয় আছে না একটা পাঁচ ইউনিট একটা ছয় ইউনিট বলে দিকে এদের গোশ কত পাঁচ আর ছয়ের গশগু ভাগ তো যায় না এক ইউনিট তার প্রশ্নে গোশ কত বলছে সাত তাহলে একের ভ্যালু যদি সাত হয় তাহলে বলছে সংখ্যা দুইটার যোগফল ফল কত এগারো ইউনিট না তাহলে এগারো ভ্যালু কত হবে তুমি বলবে এটাও সাত গুণ একের ভ্যালু যদি সাত হয় তাহলে এগারো ভ্যালু কত হবে হ্যাঁ অনুপাত যত রকমের হয় ভাই আমরা কিন্তু সব দেখলাম হ্যাঁ লঘু অনুপাত গুরু অনুপাত দ্বিগুণ অনুপাত অনুপাত সব দেখলাম এখন দেখো মিশ্র অনুপাত মিশ্র মানে প্রথমের গুলা গুলি লাস্টের গুলা লাস্টে দুই গুণন চার গুণন ছয় গুণ করি না দেখি কাটাকাটি যদি যায় তিন গুণন পাঁচ গুণন সাত তাহলে তিন দিয়ে ছয় ক্যান্সেল করো দুই কত হয় ভাই চার দুগুণে আট আট দুগুণে ষোলো আর এখানে কত পাঁচ সাথে ৩৫ রাইট কত হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে তুমি বলবে ১৬ ইস্টু পঁয়ত্রিশ তার মানে অপশন ডি মিশ্র বললে সিম্পল দুইটা তিনটা যাই থাক প্রথম গুলা প্রথমে গুণ আর পরের গুলা পরে গুণ ওকে চলো এ একটি দানাত্মক সংখ্যা ওকে বাই বাই চৌষট্টি থ্রি এস্টু সাতাই এ নিচে কত সাতাইশ বাই চৌষট্টি আর এখানে কত বলো দি কি সমান সমান থ্রি বাই ফোরটা উপরে আর এ কোথায় আসবে নিচে ওকে এ বাই সাতাইশ বাই চৌষট্টি সমান সমান থ্রি বাই ফোর ইস্টু মানে বাই দিয়ে লিখলাম এবার এ এগুণ করে স্কোয়ার আর এইটা এটা যদি গুণ করে একবারে উপর উপরে গুন তিন সাত একাশি আর নিচে চার চৌষট্টি দুইশো ছাপ্পান্ন স্কোয়ার সরাইলে পজিটিভটাই নিব কেন বলো দেখি কারণ কি বলছে ধনাত্মক সংখ্যা একাশির বর্গমূল নয় নয় একাশি আর দুইশো ছাপ্পান্নর বর্গমূল ষোলো ষোলো দুইশো ছাপ্পান্ন তার মানে এর ভ্যালু কত হয়ে যাবে বলো দেখি বস নয় বাই ষোলো কানেক্টেড ভেরি গুড ভালো অঙ্ক এই অঙ্কটা একবার পুলিশের পরীক্ষা আসছে সালটা এই মুহূর্তে বলতে পারছি না ভাই একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাত ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফিলিমসের সম্ভবত আসছিল হ্যাঁ ঘন্টার কাটার অনুপাত কত হবে বলে দেখি মন দিয়ে শোনো একটা ঘড়ির ঘন্টার কাটা প্রত্যেকটা ঘরকে যদি এক ইউনিট ধরে ঘড়ির কাটা কয়টা ভাগ হয় এখানে বারো এখানে হচ্ছে ছয় তিন নয় তাই না এটা দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে পারবে এখানে আরেকটা হবে পাঁচ সাত আট দশ ঘন্টার কাটা বলে দিখি মনে করো সাপোজ এখন নয়টা বাজে ঘন্টার কাটা মনে করো কোথায় থাকবে তাহলে ঘন্টার কাটা নয় থাকবে নয় হ্যাঁ মিনিটের কাটা বারোতে এক ঘন্টা করে বলে দেখি ঘন্টার কাটা কোথায় যাবে দশে যাবে ঘন্টার কথা এক ঘন্টায় এক ইউনিট যায় এক ঘর দূরে যায় এক ঘর নয় থাকলে দশে যাবে পাঁচ থাকলে ছয় যাবে তাই না ঘন্টার কাটা এক ঘন্টায় এক ঘর দূরে যায় এবার এক ঘর যদি এক ইউনিট দূরি তাহলে ঘন্টার কাটা এক ঘন্টায় যায় এক ইউনিট আর মিনিটের কাটা কি হয় বলো দেখি এক ঘন্টা এক পাক ঘুরে এক পাক মানে কত টোটাল কত ভার কত ঘরে টোটাল কয় ঘর আছে বারো ঘর বা বারো মিনিট তাহলে মিনিটের কাটা এক ঘন্টায় যায় বারো মিনিট ঘন্টার কাটা এক ঘন্টায় এক ইউনিট যায় তাহলে ঘন্টার কাটার বেগ যদি এক ইউনিট ধরো আর মিনিটের কাটা এক ঘন্টায় বারো মিনিট যায় কেন স্যার বারো টোটালটা ঘুরে টোটালটা মানে বারো তাই তাহলে ঘন্টার কাটার বেগ যদি এক হয় তাহলে মিনিটের কাটার বেগ বারো ছোট তো আর করা যাচ্ছে না তাহলে তুমি বলবে আচ্ছা রেশি হবে ওয়ান ইস রাইট দুটি সংখ্যার সমষ্টি কুড়ি তাদের মধ্য সমানুপাতি আট হলে সংখ্যা দুটি কি কি দুইটা যোগ করলে কুড়ি হবে অপশন টেস্ট করো এই দুইটা যোগ করলে কুড়ি হয় না এই দুইটা যোগ করলে কুড়ি হয় না এই দুইটা যোগ করলে কুড়ি হয় না এই দুইটা যোগ করলেই কুড়ি হয় এবার মনে করে যদি স্যার দুইটা যোগফল ফল হয় তখন চেক করবে তখন চেক করবে দেখো মদ্য সমানুপাতিটা চেক করবে মদ্য সমানুপাতি রুট সংখ্যা দুইটার গুণফল তাহলে চারশো এবং চৌষট্টি চৌষট্টির বর্গমূল আট এটা তো যোগফল ফল দিয়ে বার হয়ে গেল একটারই এটারই যোগ ফল কুড়ি হয় বুঝো দেখবে কোনটার যোগ ফল কুড়ি হয় এটার যোগ কুড়ি আর আর তো বাকি চেক করার দরকার নেই এবার যদি দেখো দুইটার যোগ ফল আরেকটা আছে আট আর বারো মনে করো হ্যাঁ তখন মদ্য সমানুপাতি চেক করবে রুট সংখ্যা দুইটার গুণফল তাই না পি সমান সমান কিউ এর ফিফটি পার্সেন্ট

পি এর ভ্যালু এক আর কিউ এর ভ্যালু দেখো দুই জায়গাতে এই দুই বানাই দিলাম তাই না উপরে দুই গুণ করলে নিচে আর এর ভ্যালু কত হয়ে গেল চার তার মানে টু টু আর কত হয়ে গেল তার মানে এর রেশিও দুই ইউনিট বি এর রেশিও তিন ইউনিট সি এর রেশিও পাঁচ ইউনিট কি বার করতে বলছে এ প্লাস বি প্লাস সি বাই এ তাহলে বলো দেখি এর রেশিও কত দুই বি এর রেশিও তিন আর সি এর রেশিও কত পাঁচ আর নিচে এ এ হচ্ছে কত দুই তাহলে উপরে যোগ করো দশ আর নিচে দুই দুই দিয়ে দশকে ক্যান্সেল করো পাঁচ তাহলে বলো এটার ভ্যালু কত হয়ে গেলো পাঁচ সিম্পল যা বসায় দাও বাচ্চাদের অঙ্ক দুই তিন পাঁচ বসো আর নিচে এর ভ্যালু দুই হ্যাঁ কাটলে পাঁচ দুটি সংখ্যার অনুপাত সাত ইষ্ট নয় তাদের বিয়োগ ফল ষোলো হ্যাঁ একটা সাত আর একটা নয় তাদের ডিফারেন্স বা বিয়োগ ফল কত দুই ইউনিট এই এর ভ্যালু কত বলছে ছয় কত গুণ ভাই তিন গুণ

সিম্পল দুইটা সংখ্যা থাকলে না কোন গুণ করে দিতে পারো তিন ওকে তিন ইস্টু দুই ওকে দুই বা দুইটারে ছয় দিয়ে গুণ করে এভাবে আনতে পারো আর 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 বিস টু সি হ্যাঁ ওয়ান বাই ফাইভ ইস্টু ওয়ান বাই থ্রি কোন গুণ করে দেবো দুইটা থাকলে তিন ওকে তিন ইস্টু পাঁচ ওই নিচে নিচে লিখতে পারো যেটা ফাঁকা এইভাবে করতে পারো বা ডাইরেক্ট করে দিতে পারো বিকে সমান করে দেব এখানে তিন এখানে দুই এটারে তিন দিয়ে গুণ করো তাহলে ছয় হবে এটা তিন গুণ হলে এটাও তিন গুণ তাই না বিকে সমান বানাও এটারে তিন কে দুই দিয়ে গুণ করো দুই কে তিন দিয়ে তিন কে দুই দিয়ে এটা দুই গুণ এটাও দুই গুণ তার মানে হয় বলে দিকে এটা এটা বি আর এটা সি এখানে বার করতে কি বলছে এ প্লাস বি এ প্লাস বি মানে এ বি যদি যোগ করো তার মানে কত হয় এ বি যোগ করো পনেরো এনি করে দি। হ্যাঁ আর সি যোগ করে ছয় আর দশ যোগ করে ষোলো তাহলে বলছে যোগ করলে যোগ করলে তার মানে কত ভাই বারোটি গরু একত্রে সাত দিনে সাতশো ছাপ্পান্ন কেজি ঘাস খায় পনেরোটি গরু দশ দিনে কত কেজি ঘাস খাবে তাহলে একটা জিনিস কি এই ধরনের অঙ্কের খেয়াল রাখবে না জন দিন ঘন্টা আমরা এগুলা নেক্সট টাইমে সময় কার্য করবো হ্যাঁ জন দিন ঘন্টা এগুলা গুণ হয় মানে গুণ বলতে এগুলো উপরে যায় এগুলো এত সরল ব্যস্ত ভাবতে ভাইবা করতে যায় না হ্যাঁ পরীক্ষায় জটিল হওয়ার জন বলতে যে কোনো প্রাণী হইতে পারে বা কোনো যন্ত্র হইতে পারে ওকে জন দিন ঘণ্টা জন বলতে মানুষের সংখ্যা হইতে পারে শ্রমিকের সংখ্যা হইতে পারে কোনো প্রাণীর সংখ্যা হইতে পারে যে কোনো প্রাণী গরু বিড়াল যে কোনো প্রাণীর সংখ্যা হইতে পারে বা যন্ত্রের সংখ্যা হইতে ওকে এবার এগুলা দিয়ে জন দিন ঘন্টা দিয়ে যে কোনো কাজ হোক এতজন কৃষক এতদিনে চাষ করে এতগুলা যন্ত্র এতদিনে জল শেষ করে যাই বলুক না কেন জন দিন ঘন্টা উপরে যাবে আর এক্সট্রা কিছু নিচ্ছে প্রাণী এনে তো জন বলতে কি আছে প্রাণী এটা কোথায় যাবে উপরে দিন কোথায় যাবে উপরে ঘন্টা থাকলে ঘন্টাটা উপরে আর এক্সট্রা কিছু থাকলে সে জমি চাষ করে ঘাস খায় যাই বলুক সেটা কোথায় আসবে নিচ্ছে সেম ভাবে আসো সেকেন্ড লাইনে এবার কয়টি গরু পনেরোটি গুরু এটাই জন এখানে জন বা যন্ত্র বা প্রাণী যাই বলুক প্রাণীর সংখ্যা বা যন্ত্রের সংখ্যা বা জন জন বলতে প্রাণী মানুষ যে যেকোনো হইতে পারে যন্ত্র এটা উপরে দিনটা উপরে আর কত কেজি ঘাস খায় এটা জানি না এটা নিচে আসবে মনে করো এক্স কেজি ঘাস খায় বা কিছু একটা সিম্বল এটা কোথায় যায় নিচে জন দিন ঘন্টা উপরে এক্সটা কিছু নিচে কাটাকাটি করি ভাই বারো দিয়ে কাটা যায় না ছয় বারং বাহাত্তর তিন ছত্রিশ

পাঁচটি ঘন্টা করতে তিন সেকেন্ড ছয়টি পড়তে এত কত সেকেন্ডে ওই বা তুলে শিখতে নর্মাল অ্যাপ্রোচ তো এটাই ভাবনাটা মাথায় আসে কিন্তু ভাই ভাবন মন দিয়ে শুনো একটু এখানে ভাবতে হবে কয়টা ঘন্টা পড়লো সেটা ব্যাপার না কয়টা মাঝখানে গ্যাপ আছে এটা মনে করো এই একটা ঘন্টা পড়লো হয় না অনেকটা ঘড়ি অনেকগুলো ঘড়িতে হয় না যখন দুইটা বাজে দুইটা ঘন্টা বাজে টাং টাং এরকম তাই না পাঁচটা ঘন্টা বলে পাঁচটা আওয়াজ হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেখানে পাঁচটা যদি ঘন্টা পরে এই একটা ঘন্টা পড়লো 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 তাই পাঁচটা ঘন্টা যখন পড়লো শুরু মানে গ্যাপ কয়টা বলো দেখি গ্যাপ কয়টা একটা এখানে প্রথম আর দ্বিতীয়র মাঝখানে একটা গ্যাপ প্রথম ঘন্টা পড়ল একটা নির্দিষ্ট গ্যাপ পর দ্বিতীয় ঘন্টা পড়বো যদিও গ্যাপটা খুব কম হবে আর একটু সময় পর আরেকটা ঘন্টা আরেকটু সময় পর আরেকটা ঘন্টা আরেকটু সময় পরে মাঝখানে গ্যাপ কতগুলো হলো চারটা যেমন সিম্পল তুমি যদি একটা লাইন ধরে পাঁচটা গাছ লাগাও তার মানে মাঝখানে গ্যাপ কয়টা হবে চার তাই কিন্তু সেম পাঁচটা ঘন্টা পড়ছে মানে একটা ঘন্টা বললো কিছুক্ষণ পরে একটা তো দুইটা ঘন্টা যদি পরে মাঝখানে একটা গ্যাপ তিনটা পড়লে দুইটা গ্যাপ চারটা পড়লে তিনটা গ্যাপ পাঁচটা ঘন্টা পড়ছে না মাঝখানে গ্যাপ কতগুলা তৈরি হলো গ্যাপ মানে বুঝছো একটা ঘন্টা পড়লো কিছুক্ষণ পর তো আরেকটা পড়বে তাই না তাহলে মাঝখানে গ্যাপ তৈরি হলেও কয়টা একটা কম হবে ফাইভ 1 ওয়ান তার মানে কয়টা চারটা চারটা ঘন্টা পড়তে কয় সেকেন্ড লাগে তিন সেকেন্ড এবার ঘড়িতে বলছে ছয়টা ঘন্টা পড়বে ছয়টা ঘন্টা মানে এক বাধ্য গ্যাপ কয়টা হবে পাঁচটা পাঁচটা ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে তুই শিখ তিন গুণন এগুলো নরমালি সরল সম্পর্ক হয় উল্টায় যাবে ওকে উল্টায় মানে নিচেরটা পাঁচ যাবে উপরে আর ছয় নিচে এই ছয় কোথায় চার নিচে হ্যাঁ নর্মালি উল্টায় যায় সরল নিলে আবার উল্টাবে না সরি ব্যস্ত হলে উল্টা হবে না সরল মানে বুঝছো চারটা ঘন্টা বলতে তিন সেকেন্ড পাঁচটা বেশি ঘন্টা তাহলে সময় বেশি লাগবে তাহলে উপরে তিন পাঁচ পনেরো আর নিচে চার চার দিয়ে পনেরো কে যদি ভাগ করো তিন চারে বারো তার মানে বলবে তিন সমস্ত তিন বাই চার সেকেন্ড রাইট কত সেকেন্ড ভাই তিন সমস্ত তিন বাই চার সেকেন্ড আসো চল্লিশ জন লোক আট দিনে এত টাকা উপার্জন করে কতজন লোক দুই দিনে এত টাকা উপার্জন ওই জন দিন ঘন্টার কনসেপ্ট লাগাও হ্যাঁ জন উপরে দিন কত আট এটা উপরে ঘন্টা তো নাই এক্সট্রা যাই থাক উপার্জন করে কাজ করে যাই বলুক সেটা আসবে নিচে এবার জন কত জানি না জন আমরা ধরলাম এক্স জনটা কোথায় যাবে উপরে দুই দিন এটা উপরে আর এক্সট্রা যেটা আছে দুইশো টাকা পাঁচশো টাকা বা কাজ করে যাই বলুক সেটা কোথায় আসবে নিচে এনে দুই শূন্য দুই শূন্য ক্যান্সেল দুই দিয়ে ভাগ করো দশ তাই না দশ দিয়ে চল্লিশ কে কাটো চার দুই দিয়ে আটকে কাটো চার তাহলে এখানে কত থাকলো চার চারের ষোলো সমান সমান এক্স নিচে নিচেও কাটতে পারো উপরে উপরেও কাটতে পারো শুধু কোনা কোনই কাটবে না হ্যাঁ তাহলে এক্স এর ভ্যালু ষোলো তার মানে এক্সটা কি ধরছো জন না তার মানে কতজন শ্রমিক লাগবে বলো দেখি মানে কতজন লোক লাগবে ষোলো জন ওকে তাহলে ফ্রেন্ডস আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটা জিনিস ফ্রেন্ডস তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে যুক্ত হয়ে তোমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশন একদম ডিটো প্রিপারেশন চাও বস তাহলে নিচে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে পারো ওকে চলো বাই